নমস্কার বন্ধুরা, প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে মহিলাদের জন্য কিন্তু আরও বড় খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের দেওয়া হবে 1800 টাকা করে। নতুন বছরে রাজ্যের মহিলাদের জন্য সবচেয়ে বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। যেমনটি আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে মহিলাদের জন্য, যেখান থেকে তারা 500 টাকা ও 1000 টাকা করে আর্থিক সহায়তা পায় রাজ্য সরকারের পক্ষ থেকে। আর এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন এই ঘোষণা মহিলাদের অনেকটাই খুশি করবে। যেমনটি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়ই মহিলাদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্নভাবে উদ্যোগী হয়েছে, আর এটি নতুন আরও একটি উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। তো বুঝতেই পারছেন, আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে কেউ যদি মহিলা থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এটি। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো কি এই প্রকল্প, কিভাবে আপনারা এখানে আবেদন করবেন, কোন কোন মহিলারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কি কি কাগজপত্র দিতে হবে, কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্তটাই A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি বন্ধুরা একটুও কেটে দেখবেন না, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না আর এই প্রকল্পের সুবিধাও নিতে পারবেন না। তো এই বিষয়ে সমস্ত তথ্যই আপনাদের দেব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন, মনে করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে নিয়মিতই আমরা আপনাদের মধ্যে চলে আসি। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই টাকা নিয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে। কী বলা রয়েছে দেখুন, মহিলাদের জন্য সুখবর, কেন্দ্রীয় সরকার দিচ্ছে 1800 টাকা প্রত্যেক কিস্তিতে। অর্থাৎ মহিলাদের অ্যাকাউন্টে এক একটি কিস্তিতে এই 18,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটি মহিলাদের জন্য রাজ্য সরকারের অত্যন্ত বড় একটি উপহার। এই মহিলাদের জন্য এবার কেন্দ্রীয় সরকারও নিল বড় উদ্যোগ। মহিলারা এখন থেকে 1800 টাকা করে প্রত্যেক কিস্তিতে কেন্দ্র সরকারের কাছ থেকে পাবে। রাজ্য সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের 1000 টাকা ও 500 টাকা করে আর্থিক সহায়তা দেয়, এবার কেন্দ্রীয় সরকারও তাই বড় একটি উদ্যোগ নিল। আর নতুন এই উদ্যোগের ফলেই 1800 টাকা করে মহিলারা সরকারের পক্ষ থেকে পাবে। সমাজে মহিলাদের আরও স্বনির্ভর করতে ও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে, আর নতুন এই 1800 টাকা করে দেওয়ার উদ্যোগ তারই আরেকটি নতুন সংযোজন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা দেশ জুড়ে এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্রীয় সরকার। কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে, কি কি ডকুমেন্টস জমা করতে হবে, কোথায় গিয়ে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন, এই সমস্ত তথ্যগুলো নিচে জানানো হলো। অবশ্যই ভালো করে সমস্ত তথ্যগুলো দেখে নিন। প্রথমে দেখুন প্রয়োজনীয় ডকুমেন্টস। তো ডকুমেন্টস হিসেবে লাগবে এখানে জন্মস্থানের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, আধার কার্ড, এরই সাথে সাথে প্রয়োজন হবে বাচ্চার শংসাপত্র। তো বুঝতে পারছেন, এই গেল ডকুমেন্টস। এবার দেখে নিন যেটি কোথায় গিয়ে আপনারা কিভাবে এর জন্য আবেদন করবেন। তো এই যোজনায় নিজের নাম তোলার জন্য নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে আপনাদেরকে যেতে হবে, অথবা আপনার নিয়ারেস্ট যে আশাকর্মী রয়েছে তার সাথে এ বিষয়ে কথা বলতে হবে, সেখানেই প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে আপনাদের জমা করতে হবে। এবার দেখে নিন কোন কোন মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য বা কারা কারা আবেদন করতে পারবে। তো এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য হলো সদ্যজাত যে সমস্ত শিশুরা রয়েছেন এবং মায়েরা রয়েছেন তাদের দেখাশোনা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। তাই যে সমস্ত মহিলারা এই অবস্থায় রয়েছে শুধুমাত্র তারাই এই যোজনার আবেদন করতে পারবে। সর্বমোট 5,400 টাকা 3টি কিস্তির মাধ্যমে এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তো বুঝতেই পারছেন, আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনারা এখানে আবেদন করে দিন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।